ফাইনালি আমরা মেদিনীপুর ঢুকে গেছি, আর কিছুক্ষণ গেলে খড়গপুর। আমরা এই হোটেলে নাস্তা করলাম, দাইবাদাও নাস্তা খেলে বাদাম খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। তান্ত্রিক তুমি খেয়েছো? কি খেলে, কেমন লাগলো? লাগলো তো ভালো। ভালো লাগলো? সব উঠে গেলছে, জল খাবো। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর আজকে, রোদ হলো, হালকা হালকা হাওয়া আছে, ভালো লাগছে। এবার গাড়ি ছাড়বো। হ্যাঁ, এক কাপ চা খেয়ে নি, দেখি চা খেয়ে ছাড়বো গাড়ি। চেক 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 চেস। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখানে, নাস্তা পানি, এবার গাড়ি ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে খড়গপুর ঢুকবো। খড়গপুর ঢুকে ওখানে আর 100 কিলোমিটার গিয়ে আমরা দেখি দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। বলতো কিছু বলো। এখানে মুড়ি টুড়ি খেলাম, কেমন লাগলো মুড়িটা? খুব সুন্দর মুড়ি। দারুন দারুন। ড্রাইভার সাহেব, কেসা লাগা খানা ইধার কা? আচ্ছা, বহুত আচ্ছা। তো চলিয়ে আপ ঠিক কিয়া, ইয়ে আচ্ছা, দোকান লাগা যে দুটা গাড়ি। তো চলিয়ে এক পাক দিলাম আমরা। এইমাত্র আমরা পুরুষটা অর্ডার পার করে দিয়েছি, এখানে আমরা রান্না টান্না করবো। পোলট্রি নিয়ে নিলাম, যে ভাত চাবো, পোলট্রিটা সবাই মিললাম, আমাদের পোলট্রি চাচ্ছা ঠিক আছে এখানে। তো আমরা রান্না করবো, এবার খাবো আমরা। তো সাহেব কিছু বলেন। তো আমরা এখানে রান্না করবো, রান্না খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়বো। পুরুষ সব অর্ডার কস করে দিয়েছি, আর মাত্র 155 কিলোমিটার বাকি আছে, মানে এখনো 3 ঘন্টা সময় রেডি আমাদের। এখানে তুলে আছে তোর মুখটো একবার এত সুন্দর, বুঝলি তো, মানে ঠিক আছে সব কিছুই, খাওয়া দাওয়া করতে হবে, রান্না করি। হ্যাঁ বাদাম ভাই, কেমন হালচাল? পুরুষ এসে খুব গরম, খুব গরম। হ্যাঁ রবি ভাই, কি খবর? আমি কি বলবো, হ্যাঁ কুচ বাতাইয়া না। উড়িষ্যাকে কেসা লাগ রা হ্যায়? ঘুরা ঢুক ওই। আমার গরম। তো কোথায় যাচ্ছো ভাই? পানি আনতে। তুমি তো আমার ভাই লয়, তুমি আমার ভাই পো। এখন দেশি কোথায়, এখন মাথায় লিলি আছে, এখন রাস্তা ধরবো, মেন রাস্তা সামনে আছে। তো উড়িষ্যাসে তুমি এই কাজ করবে, ডিজে বাজাতে এসে? কিছু করার নেই, এখন পেটের দায়ে সবই করতে হবে। এখন দেশি, এখন রাস্তার মধ্যে কত ধরে পানি পাওয়া যায় এখন জানি না, আবার আসছি। তো আমাদের পোল্টু চাচাই মাংস কাটছে, দেখেন আপনারা, তো ভালোই পারছে। ভাবছি কি ওর সাথে বাড়ি গিয়ে পোল্টু চাচাকে একটা পোল্ট্রির দোকান খুলে দেবো। দেখো না তো কী করে করবো, দেখবো তাই তো। এটা তান্ত্রিক ওং ভুকছে কালে দিয়ে দেবে, তান্ত্রিক হয়ে যাবে। একদানি মশলা এক গুণ।